চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই যে ফুলের দোকান দেখতে তো কেন ফুলের দোকান দেখাচ্ছি আসলে আজকে একটা শ্যুট ছিল এই জন্য দরকার ছিল পদ্ম ফুল পুরো জামাল খান চেরাগি পাহাড় সব ফুলের দোকানগুলো খুঁজতে খুঁজতে কোথাও আমি পাইনি পদ্ম ফুল তারপরে নিয়ে গেছিলাম গাছরা যেটা কি না সাইম বলেছিল সাদা ফুলের গাছরা নিতে আমারও পছন্দ ছিল সাদা ফুলের গাছরা কিন্তু ভুল বুঝাবুঝির কারণে আমি নিয়ে গেছিলাম রজনীগন্ধার গাছরা এইসব ভুল বুঝাবুঝি করতে করতে দেখলাম আকাশে মেঘলা হয়ে উঠেছে এই মেঘলা আকাশ দেখে আমার মন তো আবেগপ্রবণ হয়ে উঠেছে কি করব কি করব আমি আবেগপ্রবণ হতে না হতে দেখে রিক সলাপ আবেগপ্রবণ হয়ে গেছে আবেগপ্রবণ হয়ে আমাকে যাত্রার সংলাপ শোনাচ্ছে বলছে নবাব সিরাজউদ্দুল্লাহ টট 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 তারপরের সংলাপগুলো আমার মনে নেই আমি ভাবলাম ওনার মাথায় সমস্যা কিন্তু যখন বৃষ্টি আসছিল উনি আমার রিক্সার কাবারটা ঠিক করে দিচ্ছিলো এবং উনি আমার কাছ থেকে দশ টাকা পেতেন ফুলের দোকানে উনি সেই দশ টাকাটা দিয়েছিলেন কিন্তু উনি কোনোভাবেই আমার কাছ থেকে সেই দশ টাকাটা নিলেন না আমার কাছে বিষয়টা একটু খারাপ লাগছিল যে কারণ এটাই তো ওনার রুজির জায়গা সেই জায়গাতে উনি যদি দশ টাকা আবার আমাকে দিয়ে ফেলেন তাহলে তো সেই জিনিসটা ঠিক হলো না তো যাই হোক এদিকে হচ্ছে আমি সাইমের মেকআপ স্টুডিওতে পৌঁছে গেলাম সাইম এত সুইট একটা ছেলে কি বলবো মাই গড আমার খুব আদরের একটা ভাই ও খুব সুইট তো যাই হোক আজকের শ্যুটটা আমার জন্য খুব স্পেশাল ছিল কাজ আজকের শ্যুটে আমি সাইম এবং আমার ভাই এবং ইয়াফি আমরা চারজন মিলে আর কি এই জিনিসটা কোলাপ করছিলাম তো এদিকে সাইম আমাকে সাজাচ্ছিলো এত সুন্দর করে ইয়াফি আর সাইম আল্পনা করে দিয়েছিল মাই গড আচ্ছা এত কথার মাঝখানে তো আজকে বলাই হলো না আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা যারা আমার নামে বদনাম করতে চান প্লিজ আমার পিছনে না করে আবার কমেন্ট সেকশনে করে দিন তাহলে আমার ভিউস বেড়ে যাবে তো যাই হোক আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো ইতিমধ্যে আপনারা ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দেখে নিয়েছেন আমি একটু সাবেকই আনা লুক নেওয়ার চেষ্টা করেছি তো আমার ভাই আর কি অনেক দিন ধরে চাইছিল টাইপের একটা শ্যুট সে করবে তো আমার ভাই যেখানে আছে সেখানে আমার আর কোনো চিন্তা নেই এইরকম ভাই থাকলে আর কী লাগে তো এই ছিল আসলে আজকে সারাদিনের টুকটাক ভিডিও তারপর ভাই আর আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম তারপর বাসায় এসে আরও কয়েকটা রিলস বুমেরাং করে নিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কতটা কিউট লাগছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আর যদি আমাকে পচা লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের মতন পানি ঠেলে দিয়ে আমি তো বিদায় নিচ্ছি মেকআপ তুলতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই